অধিকার পরিষদ যে একটি বিশাল সমাবেশের আয়োজন করতে সক্ষম হয়েছে, শ্রমিকদেরকে সংগঠিত করতে সক্ষম হয়েছে, শ্রমিকের অধিকার আদায়ে শুধুমাত্র শ্রমিক অধিকার পরিষদ নয়, ইতিমধ্যেই বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এখানে বক্তব্য রেখেছেন। শ্রমিক অধিকার পরিষদের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই, তাদেরকে শুভেচ্ছা জানাই। সেই বিকাল 3:30 থেকে বিক্ষোভ মিছিল করে এখনো পর্যন্ত এই সমাবেশে যারা গরমের মধ্যে দাঁড়িয়ে আছেন তাদের প্রতিও ভালোবাসা। আমাদের এখানেই যারা বাংলাদেশ তৈরি করে গেছেন, তৈরি করে দিয়েছেন, বঙ্গবীর কাদের সিদ্দিকী সাহেব একটা কথা বলেছেন, বর্তমানে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি তাতে মানুষের 50,000 টাকা বেতনেও আসলে জীবন চলে না। তাই শ্রমিক অধিকার পরিষদ যে ন্যূনতম মজুরি 25,000 টাকা দাবি করেছে সরকারকে অনতিবিলম্বে, শ্রমিক অধিকার পরিষদের সেই 25,000 টাকা ন্যূনতম মজুরি বাস্তবায়ন করার জন্য আমরা আহ্বান জানাই। আজকের এই সমাবেশ থেকে আমিও বলতে চাই, এখানে আমি সরকার পতনের জন্য দাঁড়াই নাই, এখানে আমি নির্বাচনের জন্য দাঁড়াই নাই, আমি দাঁড়িয়েছি শ্রমিক অধিকার পরিষদের যে যৌক্তিক দাবি সেই 25,000 টাকা ন্যূনতম মজুরি বাস্তবায়নের জন্য। আজকে পাশে দেখতে পাচ্ছেন আমাদের ছাত্র যুবক তরুণ বন্ধুরা, যেই যুবকরা তরুণরা এই দেশের সম্ভাবনা, এই দেশের ভবিষ্যৎ, তাদেরকে এই সরকার হতাশার দিকে ঠেলে দিচ্ছে, ঝুঁকে ঝুঁকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এখানে আমাদের এক বোন 35 বয়স চাকরিতে সময়সীমার দাবিতে অনশন করছে। আমি সরকারকে বলবো, যেটা ইতিমধ্যেই দেখেছেন পৃথিবীর অনেক দেশে চাকরির কোনো বয়স সীমা থাকে না। আমাদের প্রধানমন্ত্রী যদি 72 বছর বয়সে না কত 74 বছর বয়সে যদি প্রধানমন্ত্রী রাষ্ট্র চালাতে পারেন, 83 বছর বয়সে যদি বাইডেন আমেরিকা চালাতে পারেন, 35 বছর বয়সে কেন আমাদের যুবকরা চাকরি করতে পারবে না? এই 35 আন্দোলনকারীদের সাথে সেই ইসরায়েল ফিলিস্তিন সীমান্তে নিরীহ ফিলিস্তিনিদের সাথে যেভাবে আচরণ করা হয় সেইভাবে আচরণ করা হয়, তাদেরকে অনেকবার মারধর করা হয়েছে, জঘন্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, তারপরেও তারা কিন্তু ছাত্রদের যুবকদের দাবি আদায়ে তারা রাজপথে আছে। আজকে এই সমাবেশ থেকে শ্রমিক অধিকার পরিষদের ন্যূনতম 25,000 টাকা মজুরির দাবির পাশাপাশি এই ছাত্র যুবকদের চাকরিতে বয়সের সময়সীমা 35 করার দাবি জানাচ্ছি। এবং 35 আন্দোলনকারীদেরকে বলবো, বঙ্গবন্ধুর ছবি দিয়ে, বঙ্গবন্ধুর এই সোনার বাংলা গর্বের এই সমস্ত স্লোগান দিয়ে দাবি আদায় হবে না। দাবি আদায় হলে ছাত্র যুবক তরুণদেরকে রাজপথে নামতে হবে, দাবি আদায় করতে হলে বাধ্য করতে হবে এই সরকারকে। কাজেই যারা 35 চান তারা সংগঠিত হন, সারা দেশে বিভাগীয় শহরে আন্দোলন শুরু করেন, আমরা আপনাদের সাথে থাকবো। শ্রমিক অধিকার পরিষদকে বলবো, আজকে যেভাবে বিভিন্ন শ্রমিক সংগঠনকে নিয়ে আজকের এই সমাবেশ আয়োজন করেছেন, জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে কর্মসূচি দেন, আপনাদের এই দাবি অচিরেই আদায় হবে। এইরকমই এক সন্ধ্যায় আমাদের ছাত্র বন্ধুরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হাতে নিহত বুয়েটের ছাত্র আবদার পাহাদের স্মরণ সভার আয়োজন করেছিল। ওই মোদির গুন্ডারা, মোদির এদেশীয় এজেন্টরা আমাদের ছাত্রদের উপরে নারকীয় তাণ্ডব চালিয়েছে। প্রথম দফায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে, দ্বিতীয় দফায় ঢাকা মেডিকেলে হামলা চালিয়েছে। শুধু হামলা চালিয়েই ক্ষান্ত হয়নি, মেডিকেলে আহত ছাত্রদেরকে কারাগারে নিয়েছে, জেলে পাঠিয়েছে। এই বিচারকরা, এই পুলিশ কর্মকর্তারা যারা অন্যায়ভাবে ছাত্রদেরকে মামলা দিয়েছেন, জেলে পাঠিয়েছেন, আপনারা মানবাধিকার লঙ্ঘন করেছেন, আপনারা ছাত্রদের সাথে অবিচার করেছেন, আপনাদেরকে খেসারত দিতে হবে। আমরা বলে দিচ্ছি প্রশাসনের ভাই বোনদেরকে, গত কারণ বাজারের সমাবেশে বলে দিয়েছি, এতদিন যা করেছেন করেছেন আমরা ভুলে গেছি, কিন্তু এখন থেকে যদি আপনারা জনগণের উপর অত্যাচার নির্যাতন চালান, বিরোধী দলের নেতা কর্মীদের উপরে যদি মামলা হামলা করেন, আপনাদেরকে চরম খেসারত দিতে হবে। আমাদের পীর দেয়ালে ঠেকে গেছে, ইতিমধ্যে দেখেছেন নির্বাচন প্রহসনে পরিণত হয়েছে,
কিছুদিন আগেই এই যে গাইবান্ধার উপনির্বাচন বন্ধ করেছে, এটা কি জানেন? এটা সরকারের একটা পরিকল্পিত নাটক। পচা ইসিকে, দুর্গন্ধযুক্ত ইসিকে মানুষের মাঝে সুগন্ধ করার জন্য একটা প্রকল্প। যেহেতু বিরোধী দলগুলো ইতিমধ্যেই বলছে যে নির্বাচন কালে নিরপেক্ষ সরকার ছাড়া কোন নির্বাচন এদেশে হতে দেওয়া হবে না, এবং নির্বাচন কালে নিরপেক্ষ সরকার ছাড়া কোন নির্বাচনে বিরোধী দল অংশ নেবে না। 1400 সালের ভারতবাসী নির্বাচন করে এখন যখন দেশ বিদেশে সব জায়গায় এই কর্তৃত্ববাদী সরকারের অপকর্ম যখন ফাঁস হয়ে গিয়েছে, সরকারকে যখন চাপ দিচ্ছে, তখন তারা একটা এই আইন করে, মানে একটা বিতর্কিত আইন করে একটা নির্বাচন কমিশন গঠন করে ফেয়ার ইলেকশনের কথা বলছে। মানুষ ইতিমধ্যেই বলছে এটা শেখ হাসিনার ভ্যানিটি ব্যাগ থেকে এদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, তাদেরকে দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই তারা একটু হিরোইজম দেখিয়েছে, ভোট বন্ধ করে দিয়েছি। এবং হাসান মাহমুদ তথ্যমন্ত্রী তার ক্যাসেট বাজাই দিছে যে এই যে এখন বুঝছেন তো, তত্ত্বাবধায়ক সরকার ছাড়াও নির্বাচন হবে, কারণ নির্বাচন কমিশনই একাই 100। এইটা সম্পূর্ণ সরকারের নাটক, নির্বাচন বন্ধ করা, মিডিয়াবাজি করা। তাই আমি বলবো এই নাটকে আপনারা কান দিবেন না। আরো একটা কথা বলতে চাই, আমি রাজনীতি করি গণ অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদের স্লোগান জনতার অধিকার আমাদের অঙ্গীকার, মূল নীতি গণতন্ত্র, ন্যায় বিচার, অধিকার, জাতীয় স্বার্থ। কোন ধর্মীয় রাজনীতি আমরা করি না, কিন্তু আমি ইসলাম ধর্মের অনুসারী একজন মানুষ, কাজেই আল্লাহর একাত্মবাদের গুণগান করা আমার, এটা আল্লাহর কর্তৃক আমার আদেশ, আমি সেটা পালন করার জন্য জানতে রাজি। গত কিছুদিন আগে বিএনপির সমাবেশে কোন এক নেতা নারায় তাকবীর স্লোগান দিয়েছেন, তাই সেটি নাকি মানে আপনার বিতর্কিত স্লোগান, এই সেই মিডিয়াও লিখতে লাগলো। আমি মনে করি যে অমুসলিমরা এই স্লোগানের বিরোধিতা করতে পারে, মুসলিমরা তো এই স্লোগানের বিরোধিতা করবে। নারায় তাকবীর মানে উচ্চ আওয়াজে আল্লাহর মহত্ব বর্ণনা করা, এটা কি বিতর্ক, এটা কি অন্যায়? আমি তো ইসলাম ধর্মে বিশ্বাস করি, কাজী যারা আবার এই শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে তথাকথিত সাম্প্রদায়িকতার ধোয়া তুলে মিডিয়াবাজি করে জনগণকে বিভ্রান্ত করতে চান, আমি আপনাদেরকে বলছি আপনাদেরকে মানুষ প্রত্যাখ্যান করেছে, আপনাদেরকে মানুষ থুতু দিচ্ছে। কারো ধর্মীয় অনুমতিতে আঘাত দিবেন না, ধর্ম কোন একজন মানুষ নাও করতে পারে, কিন্তু যে যাই ধর্মের অনুসারী তাদের সেই ধর্মের প্রতি শ্রদ্ধা রেসপেক্ট থাকে। কাজী এখন যখন বিরোধী দলগুলো আন্দোলন সংগ্রাম করছে, এখন তারা বিভিন্ন ইস্যু, এই জঙ্গিবাদের নাটক, সাম্প্রদায়িকতা, বিভিন্ন গল্প গুজব রটাচ্ছে, এগুলোতে আপনারা কান দেবেন না। গতকালকে একটা প্রোগ্রাম দেখলাম, কারা যেন শাহবাগের প্রোগ্রাম ঘোষণা করেছে, ইরানের যে একজন নারী মৃত্যুবরণ করেছে, সেখানকার শাসকদের অত্যাচারের একটা অভিযোগ আছে, আমরা জানি না কি হয়েছে প্রকৃত ঘটনা, তার সাথে সংগতি রেখে সেলিব্রিটি বিভিন্ন মানুষ সংহতি জ্ঞাপন করছে, আমরাও সংহতি রাখি যে একজন মানুষ অন্যায়ভাবে হত্যাকাণ্ডের শিকার হলে আমরা সেটার প্রতিবাদ করি, তার সাথে নিপীড়ন করালে আমরা সেটার ধিক্কার জানাই। কিন্তু আমাদের ইডেন কলেজে আমাদের বোনদেরকে যে পতিতাবৃত্তি করাচ্ছে ছাত্র লীগ, আওয়ামী লীগের নেতাদের মনোরঞ্জনের জন্য ফলের শিক্ষার্থীদেরকে পড়াচ্ছে ছাত্র লীগের নেত্রীরা, সেটা নিয়ে কোনো প্রতিবাদ নাই। গতকালকে আগামীকালকে বোধ হয় শাহবাগে তারা মা শাহাবিনী নিয়ে প্রতিবাদে দাঁড়াচ্ছেন, এই হচ্ছে তাদের ভণ্ডামি। কাজেই আমাদের মূল ফোকাস, লক্ষ্য, উদ্দেশ্য থেকে আমাদের বিচ্যুত হওয়া যাবে না। আপনারা 25,000 টাকা ন্যূনতম মজুরি দাবি করছেন, জায়গায় থাকেন। ছাত্র ভাইরা, যুবক ভাইরা বয়স বৃদ্ধির দাবি করছেন, জায়গায় থাকেন। আমরা রাজনৈতিক দলগুলো শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাব না, নির্বাচনকালে নিরপেক্ষ সরকারের অধীনে দাবিতে আন্দোলন করছি, আমরা সেখানে আছি। কাজী এই সমস্ত নাটক ফটকে বিভ্রান্ত হয়ে আমাদের ক্লান্ত হওয়া চলবে না। মূল লক্ষ্য উদ্দেশ্য অর্জনের জন্য এগিয়ে যেতে হবে।
হামলা মামলা জেনেই তো রাজনীতিতে আসছে। সুতরাং এই হামলা মামলার ভয় দেখে তারুণ্যের গণজাগরণ গণ অধিকার পরিষদকে ছাড়ানো যাবে না। আল্লাহর কসম করে বলছি, প্রয়োজনে জীবন দেব, কিন্তু এই দেশের মানুষের অধিকার আদায়ে যে রাস্তায় নেমেছি, অধিকার আদায় না করে ঘরে ফিরে যাব না। আপনারা সেই জায়গায় অটুট থাকেন, বিজয় আমাদের হবেই। ওদের পতন শুরু হয়েছে, প্লেনের টিকিট অলরেডি নভেম্বর ডিসেম্বরে অনেকে বুকিং দিয়ে রেখেছে, দেশ ছেড়ে পালানোর ফন্দি ফিকির করছে, কাউকে পালাতে দেওয়া যাবে না। অত্যাচার নির্যাতনের জন্য তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করে তাদেরকে কারাগারে পাঠাতে হবে। কাজেই এই ফাঁসিবাদের পতন না হওয়া পর্যন্ত আমাদেরকে জেগে থাকতে হবে। অধিকার আদায়ের সংগ্রামে দেখা হবে রাজপথে, কথা হবে মিছিলে, মিটিংয়ে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।